নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে, আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না। দুই নাম্বার, ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায়। সহি বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি তাকে বলেন, إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها। নবী বলেন, তুমি যেই কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য, যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে দুই নাম্বার, ইখলাসের সাথে কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়। তিন নাম্বার, ইখলাসের সাথে ছোট কাজ করলেও আল্লাহ বড় বানায় দেন। একটা কিতাব আছে নাম জামিউল উলুম আল হিকাম, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা, এক নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসগ্গিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট কাজ, ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসওয়ালা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায়। ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয়, আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায়। বড় কাজটা কি হয়ে যায়? ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো, নিয়ত যদি শুদ্ধ থাকে আর ইখলাস থাকে অন্তরে, ছোট কাজটাও আল্লাহ বড় বানায় দেয়। চার নাম্বার, পাপ মোচন হয়। সহি বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এটা আপনারা শুনছেন অনেকবার, ছোটবেলা থেকেই শুনছেন, এক মহিলা কুকুররে পানি পান করায় জান্নাত পাইছে, শুনছেন না? এটাই হাদিসে আছে, বাইনামা কালবুন নিউতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে চারদিকে ঘুরতেছে, ওই কুকুরের অবস্থা এমন হলো, কাদা এক তুল হল আতসু, পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের। ফারআতহু বাগিয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল, বনী ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, দেখার পর ফানাজাত মুকআহা, নিজের পায়ের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজায়া, ফাসাকতহু, কুকুরকে পানি পান করাইছে, ফাগুফিরা লাহা বিহি, এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিস। এলে ইখলাসের চতুর্থ উপকার, পাপ মোচন হয়। তাহলে অন্তরের এবাদত গেল, এটা গেল চার নাম্বার আত্মিক এবাদত। পাঁচ, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক এবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাইয়া দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন, আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন, সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই,
মাশাল্লাহ শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য, এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না, এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই, তা আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কসম আল্লাহ ভরসা, তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন নি। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? পাঁচ। এক নাম্বার আত্মিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ, পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম, সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ, নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন তিলাওয়াতুল কোরআন, বলেন কোরআন তেলাওয়াত করা, সূরা কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলাওয়াত করেন, এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই, তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন, একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়, তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা, যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুইভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল, কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা, তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাগাসসাতু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ারে একটা মেঘের মতো দেখা যাইতেছে, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসালু সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি, বুখারীতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে, আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে, উনি বলেন ফাজা আলাত তাদনু ও তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে,
নিচে আসতে আসতে মুসলিমের বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে, আমি পড়া স্টপ করলাম, মুসলিমের বর্ণনা আসছে তখন ওই মেঘটা আবার উপরে উঠে গেছে, আর বুখারীর বর্ণনা হলো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজির বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে, আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজা আলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনা আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি ছিলেন উসাইদ ইবনে হুজাইর, তাকে বললেন, আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? কয় আমি থামায়া দিছি, এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরও তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর? কয় দেখি এটা উপরে চলে গেছে। কয় হা ইবনা হুজাইর, লাও ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরও তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য। আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কোরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, রসুলের সাহাবিকে আল্লাহ দেখায় দিস। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে, প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি আবাদত? মৌখিক, বলেন কি আবাদত? মৌখিক আবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা, দোয়া করাও কি আবাদত? মৌখিক, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল, এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এইভাবে চাইতেছেন, দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন, এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিস। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইذ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছ না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছ না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যেই রব শুনে, যেই রব অতি নিকটে। কয় কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকরিবুন রব্বুনা ফানুনা জিহি আম বাঈদুন ফানুনা দিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আসতে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নি করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছি। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে, এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপিসারেও দোয়া করব। বলেন ইনশাআল্লাহ, চুপিসারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, মাঝে মাঝে একটু চুপে চুপে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের ইবাদত নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন জিকির করা। জিকির করা কি মুখের ইবাদত? তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়াখিফা ভয়ে ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে,
বিল গুদুব্বি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো, মনে মনে বিনীতভাবে ভয় ভীতি নিয়ে অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো, আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইলেও একবার হইলেও আল্লাহরে স্মরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে ঘুম ভাঙে গেছে আপনার, ইস্তেঞ্জার বেগুইস, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় যে সবাই ঘুমায় একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায় আমার বান্দা আমার নাম কয়। এই মুখের এই জিকির, তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করবো তো ইনশাল্লাহ আমরা। ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি, এক নাম্বার আত্মিক, দুই নাম্বার, তিন নাম্বার দৈহিক, দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এ দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, হে ইমানদারগণ রুকু করো, শরীর খরচ হয়নি, রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা, ওয়াসজুদু সেজদা করো, নড়াচড়া হয় কিনা, ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো, ওয়াফআলুল খাইর কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফলকাম হও। তিরমিজির একটা হাদিস শোনেন, 2466 নম্বর হাদিস, 2466, এই হাদিসটা হাদিসে কুদসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول يا ابن ادم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য, তাহলে কি উপকার, আমলা সদরকা ঘিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো, আমলা সদরকা গিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। তাহলে কি বললো আল্লাহ, তুমি আমার জন্য ইবাদত করো যথাসাধ্য চেষ্টা, অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। আর কি করবো, ও আসুদ্দা ফাকরকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়াইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এই জন্য তো ইবাদত করে না। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শোগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করব খালি যেই কেউ কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেনি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব, অলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে, আমগো কুমিল্লার আনিসুর রহমান আশা পিসাব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, ওইগুলো ফরমালিন হাসি, কি হাসি মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে, কয় এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়, কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়, আনিসুর রহমান আশা পিসাবের একটা বয়ান আছে দেখবেন, সেখানে কয় কয় হে হাসি কেমনে এই 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 টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে, এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি, কি হাসি, ওই যে
ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমনভাবে ব্যস্ত করে রাখছে যে তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরও অনেকরে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন, ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার এবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো একটু আমার এবাদত করার জন্য। কতক্ষণ আর লাগে আল্লাহর এবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ও আসুদ্দা ফাকরা, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ও ইল্লা তাফাল, যদি না করো মানে তুমি খালি সব পারো, আমার এবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে, দেখবেন হুজুর সময় পাই না, আর কোয়েন না সময়ই পাই না। আল্লাহ বলেন, ও ইল্লা তাফাল, যদি তুমি আমার এবাদত না করো, তাহলে মালা তুই দেইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব, এত ব্যস্ত করে দিব তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে, ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমার যে দারিদ্রতা এটা দূর করবো না, দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে পারবো না, পেরেশান হয়রাম। তাহলে এবাদত করবো তো ইনশাল্লাহ। বলেন তো তিন নম্বর কি ছিল? দৈহিক, দৈহিক এবাদত। চার নম্বর কি? আর্থিক, টাকা পয়সা দান সৎকা করা, আর্থিক এবাদত, জাকাত দেওয়া, আর্থিক এবাদত, জাকাত দেওয়া, আর্থিক এবাদত। যারা অতীতের জাকাতগুলো দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি যাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে, হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যেই মালের যাকাত দেওয়া নাই। 1,00,000 যাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া, পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া, আলহামদুলিল্লাহ আজকে যাকাত আদায় করলাম, আর ফেসবুকে ছেড়ে দিছে, মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এটা ফেসবুকে লেখে। 1,00,000 টাকার কিনছে, 30,000 টাকার যাকাত ছিল 1,00,000, বাকি কত আছে? সাপ বাকি আছে কি বলেন? সাপ আনা কোন সাপ? 1,00,000 বাকি আছে, 70 বলেন? 70, এই 70-এর পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে, আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম। জাকাত আসছিল 1,00,000, দিছে 1,00,000, বাকি রয়েছে 1,00,000, 70,000, এই 70,000 কি? এটা কইবেন যে সাপ, 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 বিষধর সাপ এটা খাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর্থিক এবাদতটা আদায় করবেন। শেষ এবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক এবাদত। আলেম ছাড়া অন্য কেউ বলেন তো কি হতে পারে এটা? হজ, কি হতে পারে? হজ, হজে গেলে টাকাও লাগে শরীরও লাগে, এটা হলো আর্থিক এবং শারীরিক এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না, রজা আকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এমনভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিস। এবার একটু মন দিয়ে শুনেন, কোন আয়াত বলছিলাম? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসেন তো আবার পূর্বের কথায়, আসমানকে ছাদ বানাইছে কে? আল্লাহ। জমিনকে বিছানা বানাইছে কে? আল্লাহ। আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায় এটা কে করেছে? আল্লাহ। ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে? তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সব আল্লাহ করে, এবাদত হবে কার? আল্লাহ। এবাদত পদ্ধতিগতভাবে কয় প্রকার? এক নাম্বার আত্মিক, দুই নাম্বার মৌখিক, তিন নাম্বার শারীরিক, চার নাম্বার আর্থিক, পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক এবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন, বন্ধুরে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।